আপনারা দেখতে পাচ্ছেন একটি ইন্ডিয়ান গোড়ার গড়া বাঁধা হয়েছে একটি পেনের মধ্যে। ছিপেতে এই গড়াটি কীভাবে বাঁধবেন সেটাই দেখানোর জন্য আমি পেনে বেঁধেছি। তার কারণ ইনস্ট্যান্ট দেখানোর মতো বেঁধে, বেঁধে দেখানোর মতো ছিপ আমার কাছে নেই। এখন এই লকডাউনের বাজারে সম্পূর্ণ আউট অফ স্টক, তাই জাস্ট অনেকে বলেছিল শেখার জন্য, তাদের জন্য ওই ভিডিওটি করেছি। কিন্তু পেন হাত থেকে স্লিপ করার জন্য, যার জন্যে বাইন্ডিংটা ততটা ভালো হয়নি আমার মনের মতো, তবুও টেকনিক্যালি ব্যাপারটা জানা যাবে। তো দেখতে থাকুন ভিডিওটুকু। একটা ইন্ডিয়ান কড়া যেটা বাঁধার জন্য কীভাবে বাঁধতে হয় তার টেকনিকটা আমি আজ দেখাবো। দেখতে পাচ্ছেন এটি একটি গোড়ার কড়া, আমি ছিপে না বেঁধে আপনাদের জাস্ট দেখিয়ে এটা আমি খুলে ফেলবো। কারণ ইনস্ট্যান্ট আমার ইন্ডিয়ান কড়াই বাঁধা খুব কম হয়, তাই আমি একটা পেনের মধ্যে এটা দেখাচ্ছি কীভাবে এটা বাঁধবেন। ছিপে নিয়মটাও ঠিক সেরকমই হবে। তো আমি এখানে কড়াটা নিলাম আপনাদের দেখানোর জন্য, আমি এটা করছি। দেখুন সুতোটা কীভাবে নেব, ভালোভাবে খেয়াল করুন সুতোটা। দেখতে পাচ্ছেন সুতোটা আমি এখানে এই বসালাম। দেখতে পাচ্ছেন বসিয়ে একটা জায়গা হালকা করে আমি চেপে ধরব, চেপে ধরে আমি একটা রাউন্ড দিলাম। এইবারে দেখুন আমি একটা রাউন্ড, দুটো রাউন্ড আমি খুব আস্তে আস্তে এই জায়গাটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দেখুন, দেখতে পাচ্ছেন এইবারে আমি কী করবো, এটাকে বেশ কিছুটা পাকিয়ে নেব। আপনি কড়া ছাড়া যতটা অংশ আপনি এক্সেস রাখতে চান ততটা অংশ আমি পাকিয়ে নেব সুতোটা। দেখতে পাচ্ছেন আমি ক্রমশ সুতোটা পাকিয়ে নিচ্ছি আমার যতটা প্রয়োজন। আপনি কড়ার বাইরে যতটা এক্সেস রাখতে চান ঠিক ততটাই আপনি এখানে পাকাবেন বা পেঁচাবেন, যা ইচ্ছা। এইবারে অনেক ক্ষেত্রে যদি এরকম সরে যায়, আস্তে আস্তে করতে যাই বলে একটু সরে যাচ্ছে, তাড়াতাড়ি করলে এই গ্যাপগুলো হবে না, তো আপনারা চেপে এটা সরিয়ে নিতে পারেন। এইবারে ধরে নিলাম আমি আর একটু পাকাবো, তারপর আমি কড়াটা বসাবো। কারণ পেন যেহেতু স্পেসটা কম পাবো, আমি এখানে এবার কড়াটা বসাতে চাই। কড়াটা আমি এখানে রাখবো, দেখতে পাচ্ছেন কড়াটা আমি বসিয়েছি। এবার আমি কড়াটার ওপর দিয়ে পাকাবো, দেখতে পাচ্ছেন। দেখুন কড়াটা আপাতত বসে গেছে, এইবারে অনেকে করে কি এইভাবে সরাসরি এখানে চলে আসে। যদি তা না করে আপনি এইভাবেও আসতে পারেন এখানে একটা লক দিয়ে, তবে লকটা দেওয়ার সময় আপনার ঘুরে যেতে পারে। সরাসরি এলে আপনার ঘুরে যাওয়ার, এই যে দেখুন লকটা দিতে গিয়ে ঘুরে গেল, ঘুরে যাওয়ার চান্সটা থাকবে না। আমি আবার একটু ব্যাকে চলে যাচ্ছি, গিয়ে আবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এন্ড গোড়া পর্যন্ত দেওয়ার পর আমি চলে এলাম এপাশে।
সুতোটা পাকানোর পর আমরা একটা সুতো নেব ছোট। দেখুন একটা ছোট সুতো নিয়েছি, সুতো নিয়ে আমি সুতোটাকে এরকম লক করব, করে আমি এটাকে এইভাবে লকটা বাইরের দিকে করে এইভাবে বসাবো। দেখুন কিভাবে বসিয়েছি, বসানোর পর এই সুতোর ওপর দিয়ে আমরা এবার প্যাঁচটা দেব। আমাদের যতটা দরকার আমরা ততটাই পেঁচাবো। ঠিক ডান দিকে যতটা আমরা কড়া থেকে সুতো বার করে রেখেছি ঠিক ততটাই এদিকেও বার করব এক্সট্রা, যাতে দেখতে ভালো লাগে। দেখুন আমার আর দরকার নেই, আমি এবার কি করব সুতোটা এখান থেকে কেটে দিলাম। দেওয়ার পর এই যে লকটা আছে এই লকের এখানে আমি সুতোটা গলিয়ে দিলাম, দিয়ে আমি এই লকটা এবার ধরে টানব। দেখুন এই যে, দেখুন আমি খুব আস্তে আস্তে লকটি টানছি, আস্তে টানলে এরপরে আর হবে না, আমি তাই এবার জোরে টানলাম। দেখুন লকটি টানা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই পেনের মধ্যে জাস্ট টেস্টিংয়ের জন্য আপনাদের দেখালাম এটা। স্টপ।